এ শহরও আজ ব্যস্ততায় ভরা। মানুষ কেমন যেন ঘড়ির কাঁটার চেয়ে এক ধাপ তীব্র গতিতে ছুটছে। আর এই ব্যস্ততার মাঝে অন্যের প্রাধান্য দিতে গিয়ে আমরা নিজের সময়টাকেই কেমন হারিয়ে ফেলেছি। তাই আজ না হয় এই সকালটা শুধুমাত্র হোক নিজের। এক কাপ চায়ের স্পর্শে আমার ঠোঁট দুটোকে জীবন ফিরিয়ে দিতে দিতে যখন ওই সূর্যের সোনালি আভায় মন ভাসাই, মনে হয় যেন কোনো এক ভেলায় দূর প্রান্তে ভেসে যাচ্ছি। হাওয়াগুলো কেমন কানে কানে এসে বলে চিরদিনের সঙ্গী। মেঘগুলো যেন আমার চিঠির শব্দগুলোকে পিয়ন হয়ে ঠিকানায় পৌঁছে দিতে যায়। পাখিরাও আমার ডাকে সাড়া দিয়ে আমার সুরে সুর মেলায়। শান্ত গুটিকয়েক কুয়াশা যখন মনের ঘরে জমে ওঠে, আচ্ছা রাস্তাটাও আমার সাথে বন্ধু হতে চায়। সোদা মাটির গন্ধ আমাকে আনমনা করে বলে, খেলবি আয়। এই আবেগী সকাল অগোছালো অভিমানী মনকে নিমেষে কেমন ভালো করে দেয়। তাই এই সকালটা না হয় একটু নিজেরই হোক, শুধুমাত্র নিজের। গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি অসুস্থ হয়ে পড়েছি একটু, কালকে তো শুধু বলেছিলাম একটু ডাউন লাউন লাগছে, কিন্তু নিজেকে অনেকটাই অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আজকে। বলতো মানে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, এমন কিছু নয় যে অনেক কিছু হয়েছে, জ্বরও আসেনি, শুধুমাত্র গলাটা খুশখুশ করছে, কাশি হচ্ছে একটু ভালোই। তো রোজ ভাবি যে একটু ছাদে এসে শুরু করব, ছাদে এসে শুরু করব, কিন্তু তিনতলায় উঠতে দেখতেই পাচ্ছি এখনো হাঁপাচ্ছি, উঠতে আর পারি না। মানে অন্যদিন তো রোদ থাকে, আজকে রোদটাও নেই, ওঠেনি, রোদটা কেমন একটা হয়ে রয়েছে আর দেখতে পাচ্ছি। তো এটা আমার কালকে থেকে সঙ্গী, এটা যে আমি কতবার খেয়েছি তার ঠিক নেই। গোলমরিচ তেজপাতা আদা দিয়ে সব ফোটানো, ফুটিয়ে ফুটিয়ে কালারটা আসছে এই আর কি। আর আকাশের অবস্থাটা এরকম যে খুব একটা ভালো লাগছে, এই ওয়েদারে ম্যাচ ম্যাচ করা আরো বেশি মোটেও ভালো লাগে না এরকম ওয়েদারে। তো চলো তোমরা সাথে থেকো, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। কালকে বলেছিলাম যে আমার একটা সাবস্ক্রাইবার কেটে গেছে, কিন্তু তারপরে আবার ঠিকঠাক হয়েছে, ওই আর কি। কিছু একটা গন্ডগোল হচ্ছে যেটা বলছিলাম তোমাদেরকে, যে কেউ দিচ্ছে তুলছে এরকমই কিছু একটা প্রবলেম হচ্ছে। তো চাটা আমি খেয়ে নিই, তোমরা সাথে থেকো, প্লিজ কেউ স্কিপ করে কিন্তু বেরোবে না, সাথে থাকবে। আর ভিডিওটা যখন দেখবে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আজ মোটামুটি সবার বাড়িতেই হবে পিঠে পার্বণ, আমাদের বাড়ির বা বাদ যায় কেন, তাই মকর সংক্রান্তির পিঠে হচ্ছে আমাদের বাড়িতে। যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো বন্ধুরা। সকালে ছাদে তোমাদের সাথে আমার কথা হয়েছিল, গলা শুনে বুঝতেই পারছ, মানে কি বলবো জানি না, সারা দিন আজকে মোটামুটি শুয়ে বসেই কেটে গেছে, আর এর জন্য হয়ে গেছে আরো। আমি ওষুধ খাচ্ছিলাম না এতক্ষণ অবধি, মানে আজকে অবধি, এমনি একটা তুলসীর হোমিওপ্যাথি সিরাপ আছে মামনির কাছে, ওটাই খাচ্ছিলাম। ও আজকে কি মনে হলো একটা সেজিন প্রথমে খাইয়ে দিল, দেওয়ার পর দুপুর বেলায় এটা সত্যি কথা যে একটু গাটা গরম গরম হয়ে আসছিল, 100 ওঠেনি, তার আগেও আমাকে একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে, এই যে এখন বসে রয়েছে। এই ওয়েদারে প্যারাসিটামলই জিন্দাবাদ। সেই সবারই ঠান্ডা লাগছে, টেস্ট করলেই পজিটিভ, পুরো ভগবানের মতো হয়ে গেছে করোনা। তো বিশ্বাস করলে আছে, না বিশ্বাস করলে নেই, ডায়লগ কম দাও। তো গলা শুনে বুঝতেই পারছো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মাঝে মামুনি পিঠে করছিল, সেটা যে ভালো করে দেখাবো, মামুনি ওই পিঠেটা বেশ চিড়ে দিয়ে করে, সেইটাও আমার ইচ্ছে করছিল না, কোনো রকম একটু তুলে নিয়ে চলে এসেছি। কি ব্লগ বানাবো তাও বুঝতে পারছি না, মানে আমি তো ঘুমিয়েই পড়ে রয়েছি বা শুয়েই এরকম করে হেলেই পড়ে রয়েছি, কি দেখাবো আর। তো সকালের দিকটাতে একটু ভাল লাগছিল, এখন যে খুব ভালো লাগছে এরকমটা নয়।
এই আর কি, যাই না এভাবে কদিন যাবে, তবে যারই লাগছে শুনছি অনেকদিনই যাচ্ছে আর কি, 3-4 দিন তো যাবেই। এবার আমারটা কদিন যাবে আমি জানি না, তার মধ্যে মাথাটা ব্যথা করছিল, ও আজকে আমার সাথে মানে যা তা করে নিয়েছে, বলে বলছে কিনা একটু বাম লাগিয়ে দিই, এলাম তাও ঠিক আছে, পুরো মানে কপাল থেকে নাক থেকে গাল থেকে গলা থেকে সব জায়গায় পুরো মুখে মনে হলো ওই ময়েশ্চারাইজার মাখিয়ে আমি ওরকম করে ও বাম লাগিয়ে দিয়েছে। কেন করছো গো তুমি এরকম? মজা পেয়েছি, মনে রাখবে মনে। তো এরপরে যা হবে রাতে দে, জানি না কি করব আপাতত, তো দেখি ইচ্ছা আছে রাতে আলুর দম হবে তো সেটা আমারই করার ইচ্ছা আছে, মামনি বলছিল আমি করে নেবো ছেড়ে দে। কিন্তু ওই এখন বাজে রাত্রি 8:30, তো আবারও এসেছি তোমাদের কাছে এখন। আজকে সারাদিন সেভাবে কোনো ব্লগ করতেই পারিনি, জানি না যে আজকে কি দেখাবো বা কি যাবে, আদৌ আমার ব্লগ আপলোড হবে কি না কালকে সকালে, কারণ শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে, জ্বরটা ছিল না জ্বরটাও এসেছে, দুপুরের পর থেকে দুপুরেও ভাত খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে অনেকটা। সাধারণত আমার ভাত নষ্ট করতে খুবই খারাপ লাগে, কারণ আমরা যে ভাতটা নষ্ট করছি সেটা আমরা নষ্ট করে ফেলছি, অনেকে সেই ভাতটার জন্য অনেক কষ্ট করে বা সেই ভাতটা পায়ও না, তো ওর জন্য না আমার ভাত নষ্ট করতে একদমই ভালো লাগে না। তো এখন কি আর করবো, আজকের ব্লগের শুরুটা একটু অন্যরকম করে করার ইচ্ছে আছে, তো যদি ভয়েস ভালো থাকে তো অবশ্যই তোমরা প্রথমেই সেই পার্টটা পেয়ে যাবে। দেখো ব্লগ আমরা যখন শুরু করি একটা জিনিস মাথাতে থাকে, যদিও লেখাটা আমাকে আমি তোমাদেরকে বলেই দেব যদি সেরকম কোনো শ্যুট করে থাকি বা বলার মতো অবস্থায় থাকি, গলার ভয়েসের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো যদি বলি তাহলে লিখেছে তো বুলটি আমার বোন, ও খুব ভালো লেখে, বলছি ওকে একটা শুরু করতে, ও কি করবে কিভাবে করবে কিছুই বুঝতে পারছে না, বলছে দি আমি লিখি তুই বল, এটাই ও বলে আসছে। যদি আমি বলতে পারি, ও অলরেডি আমাকে লেখা পাঠিয়ে দিয়েছে, যদি আমি বলার মতো অবস্থায় থাকি অবশ্যই তোমাদেরকে এডিট করে সেটা তো আমাকে এডিটই করতে হবে, তো বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ, কতটা কি এডিট করতে পারবো, কতটা কি কালকে যাবে ব্লগ জানি না। তো 16 তারিখ আমাদের যে কাঁঠালগঞ্জ যাওয়ার কথা ছিল সেটা অলরেডি ক্যান্সেল, তো এরকম শরীর নিয়ে গিয়ে তো লাভ নেই, আর যেতামও না খুব একটা, তারপরে পাপা বলেছিল যে যাব না আর, কারণ কাঁঠালগড়েও সবার ঠান্ডা লেগে রয়েছে, আমার হঠাৎ করে কিভাবে হলো জানি না, যাই হোক ওয়েদার চেঞ্জ হচ্ছে হতেই পারে, এটা নিয়ে সকালবেলা খুব হাসাহাসি হয়েছে, পাপা আমাকে বলছে ঘুরে বেড়া আরো ঘুরে বেড়া, তো ঘুরে বেড়া আরো ঘুরে বেড়া বলছে, আমি বলছি 1 বছর ওয়ারেন্টি পিরিয়ড তো শেষ হয়ে গেছে আমার, তাই জন্য ঠান্ডা লেগেছে, মানে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে ঠান্ডা সেভাবে লাগেনি বলতে পারো, এবার সবটাই বোধহয় একসাথে বেরোচ্ছে। আমি মানালিতে যখন গেছিলাম সত্যিই খুব ভয়ে ভয়ে ছিলাম যে অত ঠান্ডা বরফ, তো ওটা একটা ভয় ছিল, আমার ঠান্ডাটা সত্যি আছে, মানে বিয়ের আগে থেকে আমি ঠান্ডা নিয়ে ক্লাস 1 থেকে ভুগেছি, মাকে আমাকে নিয়ে অনেক ছুটতে হয়েছে, তো বিয়ের আগেও একবার হয়েছিল খুব মারাত্মক হয়েছিল, তখন মামনি পাপা দেখেছিল, তো আমার ঠান্ডা লাগলে মামনিও ভয় পায়, মামনিও আজকে 3-4 বার কাড়া বানিয়ে দিয়েছে, আজকে রাতের রান্নাটা মামনিকেই করতে হচ্ছে, ওটাও খুব খারাপ লাগছে, আজকে সারাদিন পিঠে পিঠে বানিয়েছে, তারপরে আবার গেছে রান্না করতে এখন, যাই হোক পিঠেটা খুব ভালো হয় খেতে, রাতে খাবো আমিও, তো তোমাদের সাথে দেখি মামনিকে বললে আবার করবে, মামনি পাপা তো ভালোই খায়, তো সেদিনকে আমি ইচ্ছে করলে সেদিনকে শেয়ার করে দেবো, চিড়ে দিয়ে পিঠেটা বানায় মামনি, দারুণ লাগে খেতে। তো চলো আর না বেশিক্ষণ কথা বলতে পারছি না, যতই কথা বলছি তত কাশি উঠছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে, যদি কালকে আমার খুব ইচ্ছে আছে আমি এইটুকু যদি বানিয়ে থাকি সকাল থেকে আমি এইটুকু ব্লগই আপলোড করে দেব, তোমরা নিশ্চয়ই আমার অসুবিধাটা বুঝবে, আর আমাকে অনেকেই চেনো না, কালকে থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে বলছি, শুধুমাত্র এই ইউটিউবের থ্রু দিয়েই আলাপ, তো আমার সত্যি খুব ভালো লাগছে, তারাও আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, নিজের খেয়াল নাও, সত্যিই খুব ভালো লাগছে, মানে কাউকে না চিনেও যে তার ব্যাপারে এতটা যত্নশীল হওয়া যায় সত্যি, মানে কিছু বলার নেই, এগুলোই হয়তো পাওয়া। তো চলো আর বকতে পারছি না এখন, জানি না রাতে আজকে কি করব না করব, তো চলো এখানেই শেষ করে দিচ্ছি আপাতত,
আমি জানি না রাতে কি হবে না হবে, আদৌ গুড নাইট বলতে আসতে পারবো কিনা, তবে এখনই গুড নাইটটা বলছি না, খেতে নিশ্চয়ই যাব, উঠবো তো, চেষ্টা করব তখন তোমাদের সাথে আবার কথা বলার, গল্প করার, আশা করি সুস্থ হয়ে যাব। পাপাও অফিস থেকে এসেই আবার গেল ছুটতে ছুটতে ওষুধ আনতে, অ্যাজিথ্রোমাইসিন না কি একটা, আমি খুব একটা ভালো ওষুধের নাম জানি না, ওষুধের নাম মুখস্থ রাখে কিছু মামনি, তো মামনি ওষুধ ফষুধ দিচ্ছে, তো এই আর কি। একটু একটু ভয়ও লাগছে, কারণ আমার জন্য যদি বাড়ির বাকি সবাই অসুস্থ হয়ে পড়ে তো খুব খারাপ লাগবে। তো চলো এখনকার মতো টাটা। ম্যাডাম এই যে শুয়ে পড়েছে জ্বরে, উনি একদম লেটকে গেছে, তো চলো আজকের মতো উনি আর শেষ করতে পারলো না, আমি ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। যদি কেউ নতুন এসে থাকো, নতুন আমারই চেহারাটা আর ম্যাডামের চেহারাটা দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু ভাল লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আশা করি আবার কালকে উনি যদি সুস্থ হয়ে ওঠে তাহলে নতুন ব্লগ নিয়ে সামনে আসবে, নাহলে আমাকেই আবার শুরু করতে হবে। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, আর কালকে আবারও আসছি একটা নতুন ব্লগ নিয়ে, যদিও আজকে বোধহয় এটা আমি ভিডিওটা ঠিক করে শেষ করতে পারলাম না ম্যাডামের মতো, তবুও আজকের জন্যে শেষটা আমিই নয় করলাম। তো চলো টাটা।